ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নিজের আগমনের খবর দিয়ে এক টুইটে জয়শঙ্কর বলেন, ঢাকায় পৌঁছেছি, উষ্ণ অভ্যর্থনার জন্য বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ধন্যবাদ। ভারত মহাসাগরীয় সম্মেলনে সারা বিশ্ব থেকে আগত সহকর্মী ও বন্ধুদের সাথে সাক্ষাৎ করার জন্য উন্মুখ। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে এক টুইটে শাহরিয়ার আলম বলেন, দ্য এস জয়শঙ্করকে স্বাগত জানানো সবসময়ের জন্য আনন্দের, যিনি সর্বদা ভারত মহাসাগরীয় সম্মেলনকে সমর্থন দিয়েছেন। এবছর ঢাকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আয়োজন করছে, তার সঙ্গে আলাপ আলোচনা এবং বৃহত্তর আঞ্চলিক অগ্রগতির জন্য চিন্তাভাবনা বিনিময়ের প্রতীক্ষায় আছি। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুদিনের ভারত মহাসাগরীয় সম্মেলন শুরু হবে। সহনশীল ভবিষ্যতের জন্য শান্তি, প্রগতি ও অংশীদারত্ব শীর্ষ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠেয় এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালেই ঢাকায় পৌঁছেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। সম্মেলনে মালদ্বীপের উপরাষ্ট্রপতি সহ 25টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী বা উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।